হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ স্পিক ইন ইংলিশ আমরা গল্পের ছলে ইংলিশ শিখব এবং আমাদের বাস্তব জীবনে বিভিন্ন জায়গাগুলোতে আমরা কোথায় কোন কথাগুলোকে শিখে নেব এই সিরিজে আজকে আমরা শিখে নেব যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়ি হোক বা কোনো যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক তুমি খেতে বসেছো তো ঠিক সেই জায়গাটাতে তুমি কোন কোন কথাগুলোকে জেনে রাখলে তোমার সেই জায়গাতে কমিউনিকেশানটা ভালো হবে তো আমরা দেখে নেব যে কতগুলো সিলেক্টেড কথা যে কথাগুলো আমরা যদি জেনে রাখি তাহলে বিয়েবাড়িতে গিয়ে আমাদের অন্য ভাষার মানুষের সাথে কমিউনিকেট করতে কোনো অসুবিধা হবে না তো চলো আমরা দেখে নিই সেই কথাগুলোকে বাংলাতে কিভাবে বলতে হয় এবং ইংলিশে সেই কথাগুলোকে আমরা কিভাবে বলবো তাহলে অনুষ্ঠান বাড়িতে খেতে বসেছ কি কি কথা জেনে রাখতে হবে সেই কথাগুলোকে আমরা প্রথমে বাংলায় দেখতে পাচ্ছি এবার আমরা এই কথাগুলোকে এই বাংলা কথাটাকে ইংলিশে কিভাবে বলবো সেটা জানবো অনুষ্ঠান বাড়িতে যারা সার্ভ করছে তারা তোমার থেকে একটু দূরে চলে গেছে তো তুমি তাকে ডাকবে যে দাদা এদিকে আসুন আমার একটু ডাল লাগবে বা কিছু লাগবে দাদা 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 ও দাদা এদিকে আসুন তো তখন তুমি কি বলবে তখন বলবে এক্সকিউজ মি এক্সকিউজ মি প্লিজ এক্সকিউজ মি তখন তোমার দিকে সে তাকাবে তুমি বলবে যে কামিয়া প্লিজ কাম হিয়ার প্লিজ এক্সকিউজ মি কাম হিয়ার প্লিজ সে তোমার কাছে আসবে আসার পরে তুমি তাকে বলবে যে আর একটু ডাল দাও তো একটুখানি ডাল দাও গিম্মিসাম ডাল প্লিজ প্লিজ গিমিসাম ডাল একটু ডাল দাও আমাকে এবার তোমাকে ডাল দিচ্ছে তখন বলবে থাক 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 আন্না আন্না ঠিক আছে আন্না তোমাকে ডাল দুবার দিল তারপর তুমি এই কথা বলবে যে আন্না আন্না তাহলে ওকে মোর ওকে 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 নো 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 মোর ওকে বা তুমি এটা বলতে পারো নো নোমো এনআফ নো মোর প্লিস এক পিস মাছ দাও তো দাদা দাদা এক পিস মাছ দেখি ওয়ান পিস অফ ফিস প্লিজ এক্সকিউজ মি ইয়েস ওয়ান পিস অফ ফিস প্লিজ ওকে তোমাকে এক পিস মাছ দিল থ্যাংক ইউ আর রাইস দেবো তোমাকে জিজ্ঞেস করলো যে আর রাইস দেবো তখন তুমি কী বলবে না নো থ্যাংকস আর রাইস দেবো রাইস কি দেবো আর একটু সে তোমাকে বললো যে রাইস প্লিজ নো থ্যাংকস আর যদি তুমি অল্প করে নিতে চাও তাহলে তুমি বলবে যে ইয়েস লিটল বিট ইয়েস বিট প্লিজ ইয়েস আ বিট প্লিজ অল্প পরিমাণে দাও মাস তোমাকে বলছে যে ফিশ প্লিজ ফিশটা দেখিয়ে বলছে প্লিজ তুমি বললে যে কি মাছ উইথ ফিস কি মাছ বললো একটা মাছের নাম বললো যে রুহু ফিশ রুই মাছ তখন তুমি বলবে যে না নো থ্যাংকস রুহু ফিশ আই ডোন্ট টেক নো থ্যাংকস আই ডোন্ট টেক রু ফিশ নো থ্যাংকস প্লিজ তুমি বলবে যে ও রুই মাছ আচ্ছা আচ্ছা তাহলে এক পিস দাও তাহলে ও নাইস রুই মাছ রু ফিশ নাইস ভেরি নাইস ও নাইস এক্সপ্রেশনটা ভেবে দাও এক পিস দাও ওয়ান পিস তখন তুমি বলবে ও নাইস রু ফিশ ওয়ান পিস প্লিস এক পিস দাও তো এরকম টুকিটাকে কিছু কথা তোমার যদি জানা থাকে তাহলে তুমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে তুমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে তো আশা করি এই ধরনের কথাগুলো তোমরা আয়ত্ত করে নিতে পারবে এবং বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কথাগুলোকে শিখে রাখো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কথাগুলো বলার চেষ্টা করো অথবা নিজেরা কয়েকজন বন্ধুরা এক জায়গায় বসে অনুষ্ঠান বাড়ির মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করো তিন থেকে চারজন হলে হয়ে যাবে তো তোমরা এই কথাগুলোকে ইউজ করো বারবার তাহলে দেখা যাবে যে তোমার কথা বলার স্কিল আস্তে আস্তে গ্রো হবে